আজ আমরা চ্যাপ্টার 6 লেকচার 9 এ তাপ দহন ক্ষমতা কি এবং আপেক্ষিক তাপ কি তা জানবো, এদের রিলেটেড সূত্র শিখবো এবং সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেম গুলো সলভ করে দেখাবো। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তাপ দহন ক্ষমতা, আপেক্ষিক তাপ, থার্মাল ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট, এই তাপ দহন ক্ষমতা, আপেক্ষিক তাপ আমরা আজকে এদের দুজনকে পাশাপাশি শিখবো, সাথে এদের সূত্রগুলো দেখতেছে শিখবো। প্রথমে আমরা দেখে জেনে সেদের সংজ্ঞাটা দিয়ে, তাপ দহন ক্ষমতা বলতেছে কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা ওই বস্তুর তাপ দহন ক্ষমতা বলি। আর উপর দিকে আপেক্ষিক তাপ বলতেছে 1 কেজি ভরের বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তু উপাদানের আপেক্ষিক তাপ বলে। এই উপাদান শব্দটা অবশ্যই অবশ্যই আমরা লিখবো, না হলে কিন্তু তোমার সংজ্ঞাটা কেটে দিবে। তো দুটো সংজ্ঞা পড়ার পর তোমরা দেখতেছো ডিফারেন্সটা কোথায়। এখানে শুরুটা করছে কোন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে দিয়ে, কিন্তু এখানে তোমার জাস্ট ওই বস্তুর আগে 1 কেজিটার কথা উল্লেখ করেছে, যে বস্তু নিয়ে না কেন সেটা 1 কেজি ভরা হোক, সেটার আমরা 1 কেলভিন বাড়াতে যে তাপ দিতে হবে সেটাকে আমরা বলবো সেই বস্তু উপাদান আপেক্ষিক তাপ। এটাকে আমরা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। আমরা দুজনকে আজকে পানি দিয়ে বুঝাবো, বস্তু হিসেবে আমরা পানি কল্পনা করতেছি। সাপোজ তোমাকে আমি 1 গামলা পানি দিছি, তার আগুন জ্বালায় দিলাম, বললাম যে এই 1 গামলা পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমাকে 21,000 জুল তাপ দিতে হয়েছে। আমরা এখানে তাপকে কিউ দিয়ে প্রকাশ করতেছি, আর তাপমাত্রাকে তোমরা জানো যে থিটা দিয়ে লেখা যায়, টি দিয়ে লেখা যায়। তাহলে দেখো তো, ওকে যদি এই বস্তুটা আমরা তাপমাত্রা 1 কেলভিন যদি বাড়াতে যাই, আমি বলছি তাকে তাপ দিতে হচ্ছে 21,000 জুল, তাহলে সংজ্ঞা অনুসারে এই বস্তুর তাপ ধারণ ক্ষমতা কত হবে, সেটা হচ্ছে 21,000। একইভাবে এই এক্সাম্পল দিয়ে, সেম এক্সাম্পল দিয়ে যদি আমরা আপেক্ষিক তাপকে বুঝতে চাই, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই বস্তুটা আপেক্ষিক তাপ কি 21,000 কিনা, এখন তোমার মতে প্রথম যে জিনিসটা আসবে, আচ্ছা স্যার আপনি সংজ্ঞায় বলছেন 1 কেজি ভরে কোনো বস্তু তাপমাত্রা 1 কেজি বাড়াতে যে তাপ দিতে হয়, এটা কি এই 1 গামলা পানি ভরকে 1 কেজি? এবার আমি তোমাকে বলতেছি, তুমি আসল পয়েন্টটা হাত দিয়ে খুঁজছো। আমি তোমাকে বললাম যে না, এই 1 গামলা পানিতে আসলে 5 কেজি পানি আছে, 1 কেজি না। এখন তুমি তাহলে শিওর হয়ে যাচ্ছ, স্যার তাহলে এটা কিন্তু আমার আপেক্ষিক তাপ হলো না, এটা শুধুই তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 21,000 জুলটা, আমার কিন্তু আপেক্ষিক তাপ হইতে গেলে সেটাকে 1 কেজি হিসেবে কাউন্ট করতে হবে। তা আমি তোমাকে পাল্টা প্রশ্ন করলাম, তাহলে বলো 5 কেজির জন্য যদি 21,000 জুল তাপ লাগে, তাহলে 1 কেজির জন্য কত লাগবে? তুমি যে জিনিসটা করতে সেটা হচ্ছে কি, ভাগ দিয়ে এটা 21,000 কেজি 5 দিয়ে ডিভাইড করে দেয়, তাহলে আসে কি 4,200। তখন তুমি বলতা যে স্যার এটার আপেক্ষিক তাপ হচ্ছে 4,200। তা জিনিসটা হচ্ছে এখানে যে আমাদের তাপ দহন ক্ষমতার আপেক্ষিকতার মধ্যে দেখতেছো, আপেক্ষিক তাপ সবসময় যে বস্তু তোমাকে দিই না কেন সেটার 1 কেজিটাকে দেখবে 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ দেওয়া লাগে। তো আমি মনে করো চকলেট দিয়ে বুঝাই, যে তোমাকে মনে করে বললাম যে এই 3টা চকলেটের দাম 15 টাকা, তখন তোমাকে বললাম তাহলে তো বলতো 1টা চকলেটের দাম কত হবে। তো তুমি চকলেটগুলোকে দেখলে প্রথম যে জিনিসটা মাথায় আসবে, চকলেটগুলো দেখতে তো সব সেম, 3টা যদি 15 টাকা হয় তাহলে 1টা অবশ্যই হবে 5 টাকা। তাহলে এখানে 15 টাকা যেটা বলছিলা সেটা হচ্ছে তোমার তাপ ধারণ ক্ষমতা, আর 5 টাকা যখন বলতেছো সেটা হয়ে গেছে আপেক্ষিক তাপ। তো জিনিসটা হচ্ছে যে স্পেসিফিক ভাবে যদি বলে দাও 1টার জন্য প্রাইস, সেটাই তখন আপেক্ষিক তাপ হয়ে যাচ্ছে। এখন আপেক্ষিক তাপ আর তাপ ধারণ ক্ষমতার মধ্যে দুটো ধর্ম হচ্ছে যে তাপ ধারণ ক্ষমতা সবসময় বস্তু উপাদান এবং ভরের উপর নির্ভর করে, আর আপেক্ষিক তাপটা বস্তু শুধু উপাদানের উপরে নির্ভরশীল। অর্থাৎ যখন আমি 4,200 বলতেছি, যেমন এখানে দেখো এটাও পানি, এটাও পানি, এটাও পানি, আমি যখন তোমাকে বললাম পানির আপেক্ষিক তাপ 4,200, তখন তোমার মাথায় যেটাই চলবে পানি কোথেকে আসছে তোমার দেখার বিষয় না, যেখান থেকেই আসুক না কেন সবসময় পানির 1 কেজি ভর নিয়ে তার তাপমাত্রা 1 কেমি বাড়াতে 4,200 জুল তাপ দিতে হবে। এটাই হলো আপেক্ষিক তাপ জিনিসটা মেইন কনসেপ্ট। আর যদি তাপ দহন ক্ষমতায় আসো, যেহেতু সে বস্তু ভরের উপর নির্ভরশীল, তাহলে তুমি দেখো তো এখানে সবচেয়ে বেশি পানি কোথায় আছে, অবশ্যই যে ঝর্ণার এখানে, তার মানে যেখানে সবচেয়ে বেশি ভর বেশি তার সেখানে তোমার তাপ ধারণ ক্ষমতাও বেশি। অর্থাৎ এই ঝর্ণার পানিগুলোকে তোমার 1 কেলভিন বাড়াইতে গেলে সবচেয়ে বেশি তাপ দিতে হবে এদের তুলনায়। তো আশা করি তোমরা বুঝে গেছো এই জিনিসটা বলতে কি বুঝাইছে। আর যেহেতু আপেক্ষিক তাপ বস্তু উপাদানের উপর নির্ভরশীল, এটা অলওয়েজ ফিক্স থাকে। যেমন আমি যদি এখন বলি আরো কিছু এক্সাম্পল দেখাই, এগুলো হচ্ছে তোমার তামা, এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে বরফ। আমি বললাম তোমার তামার আপেক্ষিক তাপ 400, এটা বলা মাত্রে তোমার মাথায় যেটা চলে আসবে সেটা হচ্ছে তামা কোথেকে আসে দেখা বিষয় না, আমি তামাকে যদি 1 কেজি কোনো তামা তার 1 কেলভিন বাড়াতে চাই তাহলে 400 জুল তাপ দিতে হবে। একইভাবে যদি বলি লোহার ক্ষেত্রে 450, তো তোমার মাথায় যেটা আসবে সেটা হচ্ছে লোহার 1 কেজি 1 কেলভিন বাড়াতে গেলে সেটাকে আমার হচ্ছে 450 জুল তাপ দিতে হবে। আর সিমিলারলি বরফের ক্ষেত্রে হচ্ছে আমি 1 কেজি বরফ যদি নিই সেটাকে 1 কেলভিন বাড়াতে গেলে 2100 জুল তাপ দিতে হচ্ছে। তাহলে আপেক্ষিক তাপ আর তাপ দহন ক্ষমতার মধ্যে দেখতেছি যে তাপ দহন ক্ষমতা যত ভর বেশি হয় তত তার বেশি তাপ দহন ক্ষমতা বাড়তে থাকে, কিন্তু আপেক্ষিক তাপ অলওয়েজ ফিক্সড, একটা উপাদানের উপর সে সবসময় 1 কেজির জন্য কাউন্ট করবে। তারপর চলে যাই এদেরকে কাকে কি দিয়ে প্রকাশ করবা।
তাপদহন ক্ষমতাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, আপেক্ষিকতাপকে আমরা এস দিয়ে প্রকাশ করি, কারণ তাপদহন ক্ষমতা ইংলিশ ফর্মে ছিল ক্যাপাসিটি, তো সিটা এখান থেকে ধার নেওয়া হয়েছে। আর আপেক্ষিকতাপের ক্ষেত্রে আমরা এটাকে নিয়েছি এসটাকে স্পেসিফিক হিটের থেকে। এখন চলে যায় এদের সূত্রতে, দুজনের সূত্রের মধ্যে কোথায় ডিফারেন্সটা হবে। দেখতে সংজ্ঞার মধ্যে একটু হালকা ডিফারেন্স ছিল, তাহলে সূত্রের মধ্যে হালকাই ডিফারেন্স থাকবে। সূত্রের মধ্যে দেখো যে আমরা দেখিছি যে ওই এক গামলা পানিতে আমরা যখন দিছি কিউর মান দিছি 21,000, আমরা তাপকে কিউ দিয়ে প্রকাশ করছি আগে বুঝছি, আর তাপের একক তুমি জানো জুল। এখন কিউকে ডেল্টা দিয়ে ডিভাইড করলে কিন্তু তুমি পেয়ে যাবে হচ্ছে তার তাপদহন ক্ষমতা কতটুকু ছিল, কারণ তুমি দেখতেছো যে সূত্রের মধ্যে আমরা যদি এখন মান বসাই যে কিউ বাই ডেল্টা, তাহলে তুমি কিন্তু এই এক গামলা পানির তাপদহন ক্ষমতা বের করে ফেলতে পারতেছ। তাহলে তাপদহন ক্ষমতার সূত্র হচ্ছে সি সমান সমান কিউ বাই ডেল্টা বা থার্মাল ক্যাপাসিটি সমান সমান হিট ডিভাইড বাই তার তাপমাত্রা পরিবর্তন বা ডেল্টা। তাহলে আমাদের এই একটা সূত্র পেয়ে গেল যে তাপদহন ক্ষমতার সূত্র হচ্ছে সি সমান সমান কিউ বাই ডেল্টা, যেখানে কিউ হচ্ছে তাপ আর ডেল্টা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস বা তাপমাত্রা পরিবর্তন, যেটা বোঝাও আর কি। কারণ আমরা আপেক্ষিকতাপে এবার চলে আসি যে এইখানে সূত্র দেখা হয়ে গেল, এই সূত্রের মধ্যে কি ডিফারেন্সটা হবে। এই সূত্রের মধ্যে তুমি দেখছো যে অলরেডি তুমি আমাকে যখন তোমাকে প্রশ্ন করছিলাম যে বলো তো এক গামলা পানি আপেক্ষিকতাপকে 21,000 হবে কিনা, তখন তুমি আমাকে পাল্টা প্রশ্ন করতে যে স্যার একে ভর কি 1 কেজি কিনা, আমি বলছি ভর 5 কেজি, তাহলে তুমি কি করছিলে ভর দিয়ে ভাগ দিছিলে। তাহলে এই একই সূত্রের মধ্যে তোমার ভরটা কিন্তু এখন এড হবে, যে আমাদের আপেক্ষিকতাপের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল্টা, অর্থাৎ এমটা এখানে আমাদের নিচে ভাগ আকারে থাকবে, যেখানে এখানে ছিল না। তো আমাদের দুটো সূত্র হয়ে গেল, কিন্তু তুমি দেখতেছো আমি এখানে উপরে হেডলাইন যখন লিখছি তখন কিন্তু এইরকম ভাবে লিখিনি, আমি লিখছি কিউ সমান এম এস ডেল্টা। সেটাকে তুমি চাইলে এরকম ভগ্নাংশ লিখতে চাই না, তো আমরা এটাকে কিউটাকে বাম পাশে রাখলে হয়ে যাচ্ছে এম এস ডেল্টা। তাহলে এ একটা দুটো সূত্র আমাদের দেখা হয়ে গেল। তো আমরা তাপদহন ক্ষমতার সূত্র সি ইকুয়াল কিউ বাই ডেল্টা, আর আপেক্ষিকতার সূত্র হচ্ছে কিউ ইকুয়াল এম এস ডেল্টা বা এস ইকুয়াল কিউ বাই এম ডেল্টা। এখন এদের চলে আসে এককটা, এদের এককটাও প্রায় সিমিলার। তুমি যদি দেখো যে তাপদহন ক্ষমতা একক হচ্ছে তাপের একক জুল আর তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, তাহলে হয়ে যাচ্ছে জুল পার কেলভিন। আর এই পাশে হচ্ছে তোমার আপেক্ষিকতাপ, সেটা একক হচ্ছে দেখতেছো জুল পার কেজি পার কেলভিন, জাস্ট ভরটা যেহেতু অ্যাড হচ্ছে তাই এখানে আমরা কেজি ইনভার্স মান চলে আসতেছে একক হিসাবে। তো আমরা দেখা হয়ে গেল তাদের সংজ্ঞা দুইটা, প্রতীক সূত্র এবং একক দুইটা। এখন চলে যাই তাদের হচ্ছে দুজনের মধ্যে সম্পর্ক দিব, কারণ মাঝখানে যে সূত্র সিকল টাইম এস, সেটা হচ্ছে তাপদহন ক্ষমতা আর আপেক্ষিকতার মধ্যে যদি আমরা রিলেশন খুঁজতে চাই সেটা আমরা তাহলে পেয়ে যাবো। তো রিলেশনের জন্য আমরা দেখতেছি দুটো সূত্র অলরেডি যেহেতু পাইছে সি ইকুয়াল কিউ বাই ডেল্টা আর এস ইকুয়াল কিউ বাই এম ডেল্টা, আমরা আপেক্ষিকতার সূত্রটা আগে লিখি যে এস ইকুয়াল কিউ বাই এম ডেল্টা। তো লেখার পর তুমি যদি এমটাকে বের করে নিয়ে আসো এরকম ভাবে 1/m গুণ আকারে নিয়ে আসো, তাহলে কিউ বাই ডেল্টা আলাদা হয়ে যাচ্ছে। আর কিউ বাই ডেল্টা তুমি অলরেডি মানটা জানো কার সূত্রের, সেটা হচ্ছে তাপদহন ক্ষমতার সূত্রের। তাহলে আমরা লিখে ফেলতে পারি এই কিউ বাই ডেল্টা যাকে সি লিখতে পারো, আর জিনিসটাকে এরকম ভাবে হয়ে গেল এস ইকুয়াল তাহলে হয়ে গেল কি সি বাই এম, আর যদি সিটাকে বাম পাশে নিয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে সি ইকুয়াল এম এস। একে একে তোমার তিনটে সূত্র দেখা হয়ে গেছে, সূত্রগুলো খুবই সোজা এবং এর ম্যাথ গুলো সোজা, বিশেষ হচ্ছে না। তোমাকে একটা ম্যাথ দেখায় এক্সাম্পল হিসাবে, যে 2 কেজি ভরে কোনো বস্তু তাপমান যদি তুমি 10 কেলভিন বাড়াতে চাও, তাহলে বললাম তাকে 84,000 জুল তাপের প্রয়োজন হয়। দুইটা প্রশ্ন করলাম, এটা বস্তুটির তাপদহন ক্ষমতা নির্ণয় করো, বস্তুটির আপেক্ষিক তাপ নির্ণয় করো। তো সেক্ষেত্রে তুমি যদি প্রথম তাপদহন ক্ষমতা বের করতে চাও সূত্র নিলে এটা, তো তোমার সূত্র লেখলে সি ইকুয়াল কিউ বাই ডেল্টা, খুঁজবা কিউ কত আছে ডেল্টা কত আছে। কিউ মানে স্যার কি বলছে, কিউ মানে হচ্ছে তাপ, আর তাপ এখানে কোনটা, এটা না এটা নাকি এটা, যেটা হচ্ছে শক্তি 84,000 জুল সেটা হচ্ছে তাপ। তাহলে আমরা কিউর জায়গায় বসাবো 84,000 আর ডেল্টার জায়গায় বসাবো হচ্ছে এই যে 10 কেলভিন। তাহলে আমরা এখানে বসা দিচ্ছি যে কিউর জায়গায় 84,000 এবং ডেল্টার জায়গায় 10 কেলভিন, আমরা তাহলে মান পেয়ে গেলাম 8,400 জুল পার কেলভিন। তাহলে তাপদহন ক্ষমতা হচ্ছে আমাদের বের করলে আসতেছে 8,400। একইভাবে যদি আপেক্ষিকতাপ বের করতে যাও তাহলে সূত্র নিব হচ্ছে সেকেন্ড সূত্রটা, তাহলে লিখলে আমাদের যেটা আসতেছে কিউর জায়গায় বসাবা এটা, ডেল্টার জায়গায় 10ই বসাবা, খালি ভরটা এখন অ্যাড করতে হবে, সেটা 2 কেজি দিয়ে দিলে আমাদের মানটা আসবে হচ্ছে 4,200 জুল পার কেজি পার কেলভিন। এখন যদি তোমাকে প্রশ্ন করি বলো তো এই যে বস্তুটাকে তুমি আপেক্ষিকতাপ বের করছো এই বস্তুটার আসলে কি ছিল, তো তোমার মাথায় যদি একটু মনে থাকে প্রথম দিকে যখন বলছি 4,200 একটা আপেক্ষিকতাপ কার, সেটা হচ্ছে পানির। অর্থাৎ তোমরা যারা পঞ্চম অধ্যায় শিখছো ঘনত্ব, ওখানে তোমরা ঘনত্ব দেখে বলে দিতে পারতা কোনটা কিসের তৈরি। যেমন পানির ঘনত্ব ছিল 1,000, তুমি 1,000 দিয়ে বুঝতে পারতা এটা হচ্ছে পানি, কেরোসিন ছিল 800। তো এরকম সিমিলার এই ষষ্ঠ অধ্যায় তুমি আপেক্ষিকতাপ দেখে বলে দিতে পারবে কোনটা কিসের, যেটা তোমার হচ্ছে ফিক্স মানতে হবে পানির ক্ষেত্রে সেটা 4,200। আমি আরো কিছু তোমাকে আপেক্ষিকতাপ দিয়ে নেবো আমার শীট থেকে ঘুরে আনি, সেখানে তুমি দেখতে পারবে কোন বস্তু আপেক্ষিকতাপ কিরকম বা সেটা ফিক্স মানগুলো কিরকম হয়। আমরা এখন আছি আমাদের শীটে পেজ নাম্বার 11, তোমরা দেখতেছো এখানে আমি কিছু
তোমার সেলিব্রিটি মেটেরিয়ালের আপিক কিতাব দিয়ে দিছি, তোমরা অঙ্ক করতে করতে আরো পাবা। তাহলে আমি এখানে কয়েকটা জিনিস তোমাকে দেখালাম। পানি খেতে দেওয়া আছে আপিক কিতাব 4200, এটা মানে তুমি বুঝতেছো 1 কেজি পানির তাপমাত্রা 1 কেজি বাড়াতে 4200 জুল তাপ লাগবে। বরফের ক্ষেত্রে সেটা 2100 দেওয়া আছে, জলীয় বাষ্প ক্ষেত্রে 2000 দেওয়া আছে, সীসার ক্ষেত্রে 130, তামা ক্ষেত্রে দেওয়া আছে 400 এবং রূপার ক্ষেত্রে দেওয়া আছে 230। তো এই হলো তোমার হচ্ছে আপিক কিতাবের মানগুলো, যেটা তোমরা মুখস্থ করতে পারো। এগুলো দেখে তুমি বলে দিতে পারবা যে কোনটা ক্ষেত্রে কত তাপ দিতেছে। যদি তোমাকে বলি এখানে যে বস্তুগুলো দেখতেছো সবচেয়ে বেশি বলতো কোনটার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে গেলে আমাকে বেশি তাপ দিতে হবে, তবে খুঁজবে তাহলে দেখবো যে কোনটার আপেক্ষিক কিতাব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পানি। তার মানে পানির আপেক্ষিক কিতাব যেহেতু সবচেয়ে বেশি, অর্থাৎ এটারই সবচেয়ে বেশি আমাকে 1 কেলভিন বাড়াতে হচ্ছে, 1 কেজি অ্যামাউন্টে 1 কেলভিন বাড়াতে গেলে সবচেয়ে বেশি তাপ দিতে হবে পানিকেই। তো আজকে আমরা যে ম্যাথ গুলো সলভ করে দেখাবো এই সূত্রের, তো আমরা চলে যাওয়া শীটের একদম আমরা আরো নিচে। আমাদের কিন্তু আস্তে আস্তে সবই শেষ হয়ে গেল, আমরা লাস্ট ক্লাসে করছি 38 থেকে 42। তো আমরা আজকে এখানে চলে আসছি যে তাপ দহন ক্ষমতা সম্পর্কিত এবং হচ্ছে ঘিজে তাপ বর্জ্য তাপ। সেখানে আমরা কিন্তু আজকে শুধুমাত্র কিউ ইকুয়াল টু এমএস ডেল্টা এবং হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ডেল্টা বা সি ইকুয়াল টু এমএস সূত্রে ম্যাথ গুলো সলভ করে দেখাবো। আমি তোমাদের করে দেখাবো আজকে 44 এবং 50, মাত্র এই দুটো ম্যাথই করে দেখাবো। তোমরা খাতাক্রম নিয়ে প্রশ্নটা তুলে নিতে পারো। আর তোমাদের বাড়ির কাজ থাকবে 43, 44, 50, 51 এবং 52, এই কটা ম্যাথ তোমাদের বাড়ির কাজ থাকবে। তো চলো সরাসরি আমরা বোর্ডে চলে যাই কিভাবে আমরা 44 এবং 50 এই দুটো ম্যাথ সলভ করে দেখাবো। তোমাদের বাড়ির কাজ দেখাবে, ভিডিও ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবে। আর কি ইকুয়াল ট্যামেজ ডেল্টা এই সূত্র দিয়ে আমি দুটা ম্যাথ তোমাদের করে দেখাচ্ছি। ম্যাথ গুলো খুবই ইজি এবং খুবই সহজ, তুমি জাস্ট মান কি কি দেওয়া আছে ধরতে পারলে হয়ে যায়। তো আমাদের যে প্রথম কাজটা করবো সেটা হচ্ছে মান ধরি। প্রথম 44 অবস্থায় 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা একটা মান পাইছি, এখানে 300 গ্রাম বেঞ্জিন একটা মান পাইছো, 8670 জুল তাপ শক্তি দেওয়া হয়েছে আরেকটা মান পাইছো, এবং প্রদান করা হলে তাপমাত্রা কত হবে, সাথে তোমার দেওয়া ছিল বেঞ্জিনের আপেক্ষিক তাপ হচ্ছে 1700 জুল পার কেজি পার কেলভিন। এখন লেটস ডিসাইড কোনটা কিসের মান। আমরা আপেক্ষিক তাপ যে বলে দিচ্ছি নতুন রাশি, এটা নিয়ে কোনো আমাদের সন্দেহ না, এটা হচ্ছে আমাদের এস। তাহলে আমরা কিন্তু সূত্রে যে এস দরকার সেটা আমরা পেয়ে গেছি এখানে। আর এই যে 8670 জুল তাপ শক্তি, এই তাপ শক্তিটা হচ্ছে আমাদের কিসের মান দেওয়া আছে, কিউর মান, ঠিক আছে। কারণ আমরা জানি তাপ শক্তিকে আমরা এখানে কিউ দিয়ে প্রকাশ করতেছি। এরপর এটা দেওয়া আছে 300 গ্রাম ভরের মানটা দেওয়া আছে, আর 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিচ্ছে, আবার চাইছে তাপমাত্রা। তার মানে ওখানে বুঝতে হবে যে তাপমাত্রা যেটা ছিল সেটা আদি তাপমাত্রা, আর যেটা তোমার কাছে বের করতে বলতেছে সেটা হচ্ছে শেষ তাপমাত্রা। তাহলে এটাকে তুমি থিটা 1 হিসেবে ধরো, আর এটা হচ্ছে তোমাকে বের করতে বলছে থিটা 2। এখন সূত্রের মধ্যে তো তোমার দেখতেছো কি করতে এস ডেল থিটা লেখা, শুধু থিটা 2 থিটা 1 না, তুমি জানো ডেল থিটাকে ভেঙে এটা লেখা যায়। তাহলে আমরা সূত্র লেখার পর সেটা ভেঙে বের করে ফেলবো। তো আমরা সূত্র লেখি সমাধান করার জন্য। 44 নম্বরের সমাধান হয়ে যাবে এর মধ্যে, এতটুকু যাকে বেশি পুরো বোর্ড আজকে লাগবেই না, যে কিউ সমান সমান লেখলা এম এস ডেল থিটা। এখন জানো যে থিটা 2 টা লুকাই আছে ডেল থিটার মধ্যে, এতদিন ধরে অঙ্ক যারা করতেছি, তাহলে ডেল থিটাটাকে বাম পাশে নিয়ে আসলে বলতো কি হবে, কিউ উপরে থাকবে আর নিচে যাবে হচ্ছে এম এস। এখন তুমি মান বসায় ফেলো, মান বসায় ফেলে দেখো যে আমাদের কিউর মানটা হচ্ছে দিয়ে দিচ্ছে 8670 জুল, ভর দেওয়া আছে কি সে গ্রামে, অবশ্যই আমরা কিন্তু গ্রামকে কেজিতে বসাবো। তাহলে 300 গ্রাম মানে কয় কেজি, 1000 দিয়ে ভাগ দিতে হয়, 1000 দিয়ে ভাগ দিলে আসবে 0.3 কেজি। আপেক্ষিক তাপটাও দেওয়া ছিল 1700 জুল পার কেজি, একক গুলো খুব ভালো মতো খেয়াল করে করে বসাবা, জুল পার কেজি পার কেলভিন। ওকে, আমরা তাহলে দেখি আমাদের ডেল থিটা মানটা আগে কত আসে, তারপর তুমি চাইলে ওখান থেকে থিটা 2 বের করে ফেলতে পারো। তো আমরা 8670 ভাগ হচ্ছে, আমার মনে হয় আমার করার আগে তোমরা করে বসে আছো, এত ইজি ম্যাথ। তো আমরা পেয়ে গেছি এটা হচ্ছে 17। তাহলে আমরা ডেল থিটা মান যদি 17 ডিগ্রি হয়, 17 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আসে, তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি কি থিটা 2 - থিটা 1। তাহলে থিটা 2 সমান সমান হবে 17 + থিটা 1 ইকুয়াল টু 17 + হচ্ছে 23 ইকুয়াল টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হলো আনসার।
আমরা খুব সহজে বের করে ফেলতে পারছি 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 300 গ্রাম বেঞ্জিনকে এত জুল যদি তাপ দেওয়া তাহলে কত তাপমাত্রা হবে সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম আনসার। তো এবার চলে আসো 50 নম্বর। 50 নম্বরটা তোমাকে বলছে এক টুকরা রূপার তাপমাত্রা, এবার হচ্ছে রূপাতে চলে গেছো, আগে বেঞ্জিন ছিল রূপা। অঙ্ক যাই হোক না কেন সূত্র ঠিক উঠেই থাকবে যে এক টুকরা তোমার রূপার তাপমাত্রা বসে 301 কেলভিন থেকে 351 করছো, তাহলে এটা থেকে এটা দিয়ে গেছে, তাহলে এটা থিটা ওয়ান এটা থিটা টু, এখন তোমরা ধরে ফেলতে পারতেছো। এবং বলছে কি উন্নীত করলে এত জুল যদি তাপ দিতে হয়, এটা তোমাকে দিয়ে দিচ্ছে কিন্তু বুঝতে পারছো তাপ শক্তি যেটা দিচ্ছে এটা কিউর ভ্যালু। তারপর বলছে রূপার আপেক্ষিক তাপ হচ্ছে 230 জুল/কেজি/কেলভিন, এটা তোমাকে দেওয়া হয়েছে কিসের মান, আপেক্ষিক তাপের, যেহেতু আমরা জানি 6C আপেক্ষিক তাপ এস দিয়ে প্রকাশ করে, তাহলে এটা এস এর ভ্যালু দিয়ে দিচ্ছে। বের করতে বলছে রূপার ভর কত, রূপা ভর মানে এবার তোমাকে এম বের করতে বলছে, তাহলে আগের অঙ্কে তোমাকে বের করতে বলছে থিটা টু, আর এবার অঙ্কে তোমাকে বের করতে বলছে বাকি সব দেওয়া আছে থিটা ওয়ান থিটা টু কিউ দেওয়া আছে এস দেওয়া আছে এম বের করতে পারবা না, ক্লাসে থাকলে আমাকে করে দেওয়া লাগতো না, সবাই করে ফেলতে, তো আমার ফর্মালিটির জন্য আগেই ডিসাইড করে বলছি যে করে দেখাবো, তাই করে দেওয়া হচ্ছে। তো 50 নম্বর আমরা সমাধান করতেছি, সমাধানের ক্ষেত্রে আমরা লিখলাম সূত্র কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এখন তুমি তো এম বের করবো তাই না, তাহলে এমকে বাম পাশে নিয়ে আসবে, সাজানোটা হচ্ছে ফ্যাক্ট, সাজাইতে অনেকে সমস্যা হয়, এই যে কিউটা উপরে থাকবে আর নিচে যাবে হচ্ছে এস ডেল থিটা, কিউর মানটা কিউ জায়গায় বসাই দাও 8625 জুল, এস এর জায়গায় আমাদের বসাবো হচ্ছে আমাদের দেওয়া দিচ্ছে আর উপর আপেক্ষিক কিতাবটা কোথায় দেওয়া হচ্ছিল যে 230 জুল/কেজি/কেলভিন, আর এই যে ডেল থিটাটা আছে সে জায়গায় তুমি লিখবা হচ্ছে 351-301 কেলভিন। তো এখানটা আমরা কিছু আর করতে হচ্ছে না, আমরা ক্যালকুলেটার এখন বসাই দিয়ে দেখি কত আসে আনসারটা, তো আমরা ক্যালকুলেটার নিলাম উপর, আমরা নিচের কাজটা আগে করতে পারো তোমরা, নিজে যেহেতু সংখ্যা বেশি 351 তারপর হচ্ছে -301 তারপর উপর হচ্ছে 8625 ভাগ হচ্ছে আনসার, আমরা পাচ্ছি 0.75, তাহলে আমার একক কি হয় ভরের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে আমাদের একক হয় হচ্ছে কেজি, তাহলে আমরা লিখে দিই 0.75 কেজি, এটাই হলো আমাদের আনসার। দেখছো কত সহজে দুটো অঙ্ক শেষ, তাহলে আমরা পেয়ে গেলাম একটা রূপা তাপমাত্রা যদি তুমি 301 থেকে 351 উন্নীত করতে চাও এবং তাকে যদি এই পরিমাণ হিট দাও, মানে তাপ যেহেতু বুঝছো, তাহলে আপেক্ষিক তাপ যদি এত হয় 230, তাহলে রূপা ভর হবে সেখানে 0.75 কেজি। তো আশা করি অঙ্ক দুটো তোমরা খুব এনজয় করছো, অঙ্কগুলো খুবই ছোট এবং খুবই সহজ, তোমাদের এরকম অনেকগুলো বাড়ি কাজ দেওয়া আছে এবং এই সূত্রে একটা বাড়ি কাজ দেওয়া আছে, তোমরা ওগুলো টুকটুক করে ফেলতে পারো। তো আজ এই পর্যন্তই, যদি কোনো সমস্যা আমাকে নক দিতে পারো, সবাইকে ধন্যবাদ।